প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমরা অবশ্যই জানো তোমরা যারা জিডিএস সাইকেল 5 নোটিফিকেশনের জন্য এখানে যে 40,889টি পোস্টের জন্য অনলাইন আবেদন হয়ে গিয়েছিল, যার রেজাল্ট 11 মার্চ ফার্স্ট মেরিট লিস্ট জারি করা হয়েছে, যেখানে প্রচুর ক্যান্ডিডেট এখানে ভুলভাল নাম্বার দিয়ে ফর্ম ফিল আপ করেছিল, তাদের কিন্তু রিজেকশান এসছে ডকুমেন্টস ভেরিফিকেশানে। এবার অনেকেই তোমরা কমেন্ট করে জানাচ্ছ যে দাদা সেকেন্ড মেরিট লিস্টটা কবে আসবে, আমাদের টেলিগ্রাম চ্যানেলে ভিডিওর কমেন্ট বক্সে ইনস্টাগ্রামে কমেন্ট করে জানাচ্ছ সেকেন্ড মেরিট লিস্ট কবে আসবে। কারণ সেকেন্ড মেরিট লিস্টে প্রচুর ক্যান্ডিডেটকে কিন্তু এখানে সিলেকশান করা হবে, যেহেতু ফার্স্ট মেরিট লিস্টে অনেকের নাম রিজেকশান হয়ে গেছে, তার জন্য কিন্তু অবশ্যই সেকেন্ড মেরিট লিস্টে আবার নতুন ক্যান্ডিডেট কিন্তু চান্স দেওয়া হবে। তাই অবশ্যই তোমরা যারা সেকেন্ড লিস্টের জন্য ওয়েট করে আছো, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। সেকেন্ড মেরিট লিস্ট সংক্রান্ত তোমাদের আপডেটটা আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের দিয়ে দেবো। দেখো, এখানে তোমাদের প্রথমে বলে দিই যে প্রথম যে তোমাদের ফার্স্ট মেরিট লিস্টটা এসেছিলো কবে, 11 মার্চ 2023 তারিখে, এবং তারপরে তোমাদের ওখানে বলা হচ্ছিলো 10 দিনের টাইমের মধ্যে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান করাতে হবে, এবং তারপরে আবার তোমাদের এক্সট্রা 5 দিন টাইম দেওয়া হয়েছিল, যেখানে তোমাদের বলা হচ্ছিলো 26 তারিখ লাস্ট ডেট, অর্থাৎ 26 মার্চ 2023 তারিখ লাস্ট ডেট ছিল ডকুমেন্টস ভেরিফিকেশান করানোর জন্য যাদের ফার্স্ট মেরিট লিস্টে নাম এসছে। এবার অনেকের কি হয়েছে, যারা ভুলভাল নাম্বার দিয়ে ফার্স্ট মেরিট লিস্টে এখানে যাদের নাম চলে এসছে, তারা ভয়ে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশানে আদৌ যায়নি। এবার অনেকের কি হয়েছে, ভুলভাল ফর্ম ফিল আপের কারণেও কিন্তু অনেকের রিজেকশান এসছে, আবার অনেকের ডকুমেন্টস ভেরিফিকেশান করাতে গিয়ে ওখানে কোন রকম ডকুমেন্টসের ভুলভালের কারণে রিজেকশান এসছে। তো এইভাবে তোমরা ধরে রাখতে পারো 40% কিন্তু স্টুডেন্টসদের সিলেকশান হয়ে গেছে ফার্স্ট মেরিট লিস্টে, আরও 60% স্টুডেন্টদের কিন্তু সিলেকশান করা হবে সেকেন্ড মেরিট লিস্টে। তাই অবশ্যই তোমাদের অনেকের কিন্তু নাম আসতে পারে এই সেকেন্ড মেরিট লিস্টে, কাট অফ কিন্তু একটু কম যেতে পারে। ওকে, এবার ভিডিওর মেন ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা, এই সেকেন্ড মেরিট লিস্টে তাহলে কবে দিকে আউট হবে, ডেট কবে রয়েছে। দেখো, তোমাদের বলে দিই এখানে ইন্ডিয়া পোস্ট অফিসের তরফে এর আগের বছর অর্থাৎ 2022 সালে যে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান করা হয়েছিল, ওখানে কিন্তু ফার্স্ট মেরিট লিস্ট, সেকেন্ড মেরিট লিস্ট, থার্ড মেরিট লিস্ট, এইভাবে তোমাদের 7টা মেরিট লিস্ট কিন্তু জারি করা হয়ে গেছিলো, তোমরা অবশ্যই জানো হয়তো। এবার এই বছর 2023-এ এখানে যাতে কম মেরিট লিস্ট জারি করে বেশি স্টুডেন্টসদের সিলেকশান করানো হয়, তার জন্য কিন্তু নিট অ্যান্ড ক্লিনভাবে এখানে কিন্তু মেরিট লিস্টটা তৈরি করা হচ্ছে, তার জন্য একটু টাইম লাগছে। তোমরা অবশ্যই জানো ফার্স্ট মেরিট লিস্টে তোমাদের যাদের নাম এসছে 26 তারিখ লাস্ট ডেট ছিল, তারপরে কিন্তু আজ 7 তারিখ তোমাদের ভিডিও দিচ্ছি, এর মধ্যে কিন্তু তোমাদের মেরিট লিস্টটা জারি করা হয়নি। এবার এই মেরিট লিস্টটা কিন্তু সেকেন্ড মেরিট তোমাদের আগামীকাল অর্থাৎ 5 এপ্রিল কিংবা 6 এপ্রিল কিংবা 7 এপ্রিল এই 3 দিনের মধ্যে জারি হওয়ার 99% সম্ভাবনা রয়েছে। তাই অবশ্যই তোমরা যারা সেকেন্ড মেরিট লিস্টের জন্য ওয়েট করে আছো, তোমাদের জন্য দুর্দান্ত খুশির খবর, তোমাদেরও কিন্তু নাম সেকেন্ড মেরিট লিস্টে আসতে পারে। তোমরা অবশ্যই সেকেন্ড মেরিট লিস্টটা চেক করবে, কারণ অনেকের কিন্তু এখানে কম কাট অফে এখানে সিলেকশানটা হয়ে যাবে। ওকে, এবার তোমাদের বলে দিই সেকেন্ড মেরিট লিস্ট যখন আউট হবে, তোমাদের কিন্তু অবশ্যই ভিডিওর মাধ্যমে সবার প্রথম জানিয়ে দেবো। তার জন্য তোমরা কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবে, যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে তোমাদের কাছে নোটিফিকেশানগুলো চলে যাবে। এবার তোমাদের বলে দিই সেকেন্ড মেরিট লিস্টে তোমাদের যাদের নাম আসবে, তোমাদের কিন্তু অবশ্যই ডকুমেন্টস ভেরিফিকেশান করাতে যেতে হবে। এবার ডকুমেন্টস ভেরিফিকেশানে তোমাদের কোন কোন ডকুমেন্টস যাচাই করা হবে, কোন কোন ডকুমেন্টস তোমাদের চেক করা হবে, অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, তোমরা ভিডিওটি দেখতে পারো। ওই ভিডিওটির লিঙ্ক আমাদের এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট চেক করে দেখতে পারো তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশানে কী কী ডকুমেন্টস চেক করা হবে। ওকে, তোমরা আশা করি আজকের এই আপডেটটা তোমাদের ভালো লেগেছে। যদি আজকের এই আপডেটটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে, তারা যাতে জানতে পারে যে মেরিট লিস্টটা এই 2 দিন থেকে 3 দিনের মধ্যে আউট হবে, তারা যাতে তাদের নামটা চেক করতে পারে। ওকে।